আজকের ক্লাসে আমরা আলোচনা করবো টপ্পা গান নিয়ে টপ্পা গান কি এবং এই গান সম্পর্কে এই গান কোথা থেকে এসছে কোথা থেকে এই গানের উৎপত্তি হয়েছে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আজকের ক্লাসে আলোচনা করব টপ্পা গান কলকাতা অঞ্চলে একটি লৌকিক গান এটি পাঞ্জাব অঞ্চলের মূল গানের সাথে মিল থাকলেও বাংলায় এটি রাগাশ্রী গান হিসেবে পরিচিত রামনিধি গুপ্ত যাকে বলা হয় নিধু বাবু অর্থাৎ রামনিধি গুপ্ত তিনি নিধু বাবু নামেই পরিচিত এই টপ্পা গানের উদ্ভাবক বলে পরিচিত অষ্টাদশতকের শেষ ভাগে পাঞ্জাব অঞ্চলের লোকগীতি টপ্পা গানের প্রচলন শুরু হয় প্রধানত উটের গাড়ির চালকের মুখেই টপ্পা গান বেশি শোনা যেত শরী মিয়া নামে একজন সঙ্গীতজ্ঞ টপ্পা গানগুলোকে সাংগীতিক আদর্শে সাজিয়ে সম্পূর্ণ আলাদা একটি গায়ন পদ্ধতি উদ্ভাবন করেন এই পদ্ধতি অনুসরণ করে রামনিধি গুপ্ত বা নিধু বাবু বাংলা টপ্পা গান রচনা করেন এখানেই ভারতীয় বা হিন্দুস্তানি রাগ সঙ্গীতের ধারার সঙ্গে বাংলা রাগ সঙ্গীত চর্চা শুরু হয় পরবর্তী সময়ে টপ্পাকার কালী মির্জা বাংলা ভাষায় ধ্রুপদ রীতির প্রবর্তক রামশঙ্কর ভট্টাচার্য এবং এরা এই এই যে দুজন দুজনের নাম বললাম এবং এর সঙ্গে বাংলা ভাষায় খেয়াল রচয়িতা রঘুনাথ রায় বাংলা গানকে আরও সমৃদ্ধ করে রাগ সঙ্গীতের ধারার সঙ্গে যুক্ত করেন টপ্পার উৎপত্তি কখন এবং কিভাবে শুরু হয়েছিল তা নিয়ে নানা রকমের গল্প রয়েছে মিউজিক অব ইন্ডিয়া গ্রন্থে এ এফ স্ট্র্যাংওয়েজ বলেছেন পাঞ্জাবির উঠ চালকদের লোকগান থেকে টপ্পার উৎপত্তি কিন্তু অনেকেই আবার এই কথা মানতে রাজি নন তবে আদি টপ্পাতে পাঞ্জাবি ভাষার আধিক্য রয়েছে এই বিচারে বলা যায় পাঞ্জাবের লোকগীতি থেকে এই গানের সূত্রপাত ঘটেছিল হয়তো অন্যান্য পেশার মানুষের সাথে চালকেরাও এই গান গাইতেন। রাজ্যেশ্বর মিত্র তার বাংলার গীতিকার ও বাংলা গানের নানা দিক গ্রন্থে টপ্পার উৎস সম্পর্কে লিখেছেন টপ্পা ছিল রাজপুতানার উষ্ট্র চালকদের গীত অর্থাৎ উঠ চালকদের গীত শোনা যায় মধ্যপ্রাচ্য থেকে যেসব বণিক উটের পিঠে চেপে বাণিজ্য করতে আসত তারা সারা রাত নিম্ন স্বরে টপ্পার মতো এক প্রকার গান গাইতে গাইতে আসতো তাদের গানের দানাদার তানকেই বলা হতো জমজমা আসলে জমজমা শব্দের বিহারীদের গানও এই শব্দের আওতায় এসে গেছে লাহুরে উঠ বদল হতো এই লাহুর থেকেই টপ্পার চলটি ভারতীয় সঙ্গীতে অনুপ্রবিষ্ট হয়েছে বাংলা টপ্পার আদিপুরুষ কালী মির্জা সতেরোশো আশি একাশি খ্রিস্টাব্দের দিকে তিনি সঙ্গীত শিক্ষা শেষে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তিনি হুগলিতে এসে বসবাস শুরু করেন এখানেই তিনি বাংলা টপ্পা গানের চর্চা শুরু করেন তিনি একাধারে গীতিকার তিনি এবং তিনি গায়কও ছিলেন তিনি সুরকারও ছিলেন অর্থাৎ তিনি একাধারে গীতিকার সুরকার এবং গায়ক ছিলেন তিনি নিধুবাবুর অনেক আগে থেকে বাংলা টপ্পার প্রচলন করেন উল্লেখ্য যে ছাপড়া থেকে কলকাতায় ফিরে নিধুবাবু বাংলা টপ্পা শুরু করেন সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে সময়ের নিরিখে বাংলা টপ্পার আদিপুরুষ বলতে কালী মির্জাকে বিবেচনা করা হয় বাংলা টপ্পা জনপ্রিয়তা লাভ করেছিল রামনিধি গুপ্ত তথা নিধু বাবুর সূত্রে খ্রিস্টাব্দে তিনি সরকারি রাজস্ব আদায় বিভাগে চাকরি লাভ করেন এই বৎসরেই তিনি বিহারের ছাপড়া জেলার কালেক্টর অফিসে দ্বিতীয় কেরানি হিসেবে কাজ শুরু করেন ছাপড়াতে তিনি প্রথম প্রথম তিনি এক উস্তাদের কাছে রাগ সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন পরে ছাপরা জেলার রতনপুরা গ্রামের ভিখন রামস্বামীর মন্ত্র শিষ্য হন এই সময় তিনি উত্তর ভারতের বিভিন্ন ধরনের গানের সাথে পরিচিত হয়ে ওঠেন এবং বিভিন্ন সঙ্গীত শিল্পীদের কাছে রাগ সঙ্গীত চর্চা করেন বা রাগ সঙ্গীত শিক্ষা লাভ করেন এই সময় লক্ষণৌ অঞ্চলে শরি মিয়া টপ্পা জনপ্রিয় হয়ে উঠেছিল বিভিন্ন শিল্পীদের মাধ্যমে তার সম্ভবত ওই টপ্পার সাথেও পরিচয় ঘটেছিল সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তিনি ছাপড়া থেকে কলকাতায় ফিরে আসেন কলকাতায় ফিরে তিনি শোভাবাজারে বাজারে একটি আটচালা ঘরে সঙ্গীতের আসর শুরু করেন এই ঘরে প্রতি রাত্রে নিধুবাবুর গানের আসর বসত এই আসরেই তিনি আনুষ্ঠানিকভাবে টপ্পার সূচনা করেন পরে এই আসরের আয়োজন হতো বাগবাজারের রসিক চাঁদ গোস্বামীর বাড়িতে এই সকল আসরের ভিতর দিয়ে রামনিধি গুপ্তর গান হয়ে যায় নিধুবাবুর গান বা নিধুবাবুর টপ্পা কালী মির্জা এবং নিধুবাবুর পরে বাংলা টপ্পাকে সচল রাখেন শ্রীধর কথক শ্রীধর সযত্নে কালী মির্জা এবং নিধুবাবুর টপ্পাকে ধারণ করতে সক্ষম হয়েছিলেন তবে তার গানে নিধুবাবুরই প্রভাব বেশি এরপর পশ্চিমা টপ্পা শিখে বাংলা টপ্পার জগতে আসেন মহেশচন্দ্র মুখোপাধ্যায় সঙ্গীতে তার অসাধারণ দখলের কারণে তিনি মহেশ উস্তাদ নামে বিখ্যাত হয়েছিলেন মহেশচন্দ্র আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত তার বাংলা টপ্পাকে সজীব করে রেখেছিলেন এরপরে শ্রী রামকুমার চট্টোপাধ্যায় ছিলেন টপ্পা সঙ্গীতের শেষ জনপ্রিয় গায়ক উত্তর ভারতীয় সঙ্গীতে অর্ধশাস্ত্রীয় সঙ্গীত হিসেবে টপ্পা একটি বিশেষ স্থান দখল করে আছে সংস্কৃত শব্দ লম্ফ হিন্দু সঙ্গীতে গৃহীত হয়েছিল এর অর্থ সংক্ষিপ্ত খেয়াল বা ধ্রুপদের আমরা হিন্দুস্তানি সঙ্গীতের যদি আমরা খেয়াল বা ধ্রুপদের যে ধ্রুপদ দেখি সেই খেয়াল বা ধ্রুপদের সংক্ষিপ্ত রূপ হিসেবে হিন্দিতে টপ্পা শব্দ গৃহীত হয়েছিল পরবর্তী সময়ে এই শব্দটি দাঁড়ায় টপ্পা প্রথমে ছিল সংক্ষিপ্ত রূপ ছিল হিন্দিতে আর তার থেকে সেই শব্দটি হয়ে দাঁড়ায় টপ্পা টপ্পার স্বাভাবিক করুণ রস প্রেম প্রধানত বিরহকে বিষয়বস্তু করে রচিত বলে টপ্পার উপযোগী কিছু বিশেষ রাগও রয়েছে যেমন ভৈরবী খাম্বাজ দেশ সিন্ধু কালাংরা ঝিঝিট পিলু বারুয়া প্রভৃতি নিতুবাবুর রচিত গানে বিরহের প্রকাশ কত মার্জিত পরিশীলিত একটি গানের উদাহরণ দিলে তার প্রমাণ পাওয়া যাবে তিনি লিখেছেন বিধি দিলে যদি বিরহ যত না প্রেম গেল কেন প্রাণ গেল না হইয়ে বহিয়ে গেছে প্রেম ফুরাইয়েছে রহিল কেবলই প্রেমেরই নিশানা আমরা যদি টপ্পা গানকে আমরা দেখি সেই টপ্পা এসছিল পাঞ্জাবিরা যে পাঞ্জাবি যে চালকেরা বা ওট চালকেরা গাইতেন সেখান থেকে আমরা দেখছি যে কালী মির্জা তার প্রথম তার বলা যেতে পারে প্রচলন করেছিলেন টপ্পার এবং রামনিধি গুপ্ত বা নিধু বাবু বলে যিনি পরিচিত রামনিধিগুপ্ত টপ্পাকে আরও অগ্রগতির দিকে বলা যেতে পারে নিয়ে গিয়েছিলেন